এই রেসিপিটা দেখে আশা করি তোমরা একটু হলেও হয়তো অবাক হচ্ছ, কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। এটা অনেক আগের রেসিপি, আমি এর আগেও অনেকবার বলেছি, যখন ভিডিও করা থাকে হয়তো সেই ভিডিওটা আগে না দিয়ে পরে দিয়ে এরকম হয়। তো ইঁচড় চিংড়ি দেখাবো, তার আগে বলে নিই আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে আর সাবধানে আছে। আর ইঁচড়টা তার জন্য একটু লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। ওর লবণ হলুদটা দিলে তাহলে যে পাত্রে সিদ্ধ করবো তার গায়ে আঠাটাও লাগে না আর ইঁচড়টা কালোও হয় না। চিংড়ি মাছটাও লবণ হলুদে ভেজে নিয়েছি, আলুটাও লবণ হলুদে ভেজে নিয়েছি। প্রথমেই যেটা করেছি, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে তেজপাতা, আর পরে দিয়েছি জিরে ধনে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মিক্সড করা, একটু পেঁয়াজ রসুন আছে অল্প অল্প, আর আছে একটু গোলমরিচের গুঁড়ো আর টমেটো কুচি, একসাথে সব দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এঁচড়টা দিয়ে দিলাম, এঁচড়টাও ভালো করে কষিয়ে নেব। আমি এঁচড়ের কালিয়া শেয়ার করেছিলাম অনেক দিন আগে, তো এটা তখনকারই বানানো, এবং এঁচড়ের কালিয়াটাও যখন ভিডিওটা করেছি তার অনেক পরে দেওয়া, আমাদের বাড়ির গাছের এঁচড় দেখিয়েছিলাম এর আগে। তো যাই হোক, দেখলে আমি এঁচড়টা কষাতে কষাতে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিচ্ছি, তারপরে পরে পরিমাণ মতো আবার লাগলে আবার দেব। তো যেহেতু এটা সিদ্ধ করা আছে এই জন্য বেশি একটা সময় লাগবে না। এবার দিলাম আলুটা, আলুটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে নেব। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো সেটাও না হয় ভালো লাগলেই করো, আমার জোরের বিষয় না, বললেই যে কেউ করবে তা না। তবে হ্যাঁ, অনেকেই পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো সাথে থেকো। আচ্ছা, এবার দেখলে জল দিয়ে দিয়েছি, আমি এসব ক্ষেত্রে সবসময় গরম জল ব্যবহার করি, তো গরম জলটা দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু আমি এখনও দিইনি, মাছটা নামানোর কিছুক্ষণ আগে দেবো। তো জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, একটু গামাখা গামাখা হবে, আর প্রায় হয়ে এলে পরে মানে আলু ঢালু সব ভালো করে সিদ্ধ হয়ে গেলে তখন আমি মাছটা দিলাম, একটু আগে দেখতে পেলে মাছটা দিয়েও আর একটু ফুটিয়ে নেব, তাহলে মাছের মধ্যে বেশ ঝোলটা ঢুকবে আর কি। মধ্যে শুধু একটু লবণ হলুদ দিয়ে ভাজা ছিল। তো আমি আমার গাছের কাঁঠাল অলরেডি মানে আমি আজকে ভয়েসটা দিচ্ছি, আজকে হলো 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখ, তো অলরেডি আমাদের কাছে যতগুলো কাঁঠাল হয়েছিল আশপাশে দিয়ে আমরা নিজে খেয়ে, তো আর একটা দুটো আছে। তো এটা কিন্তু মানে এখনকার না, অনেক আগের রেসিপি। আর দেখতে পেলে কথা বলতে বলতে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, গরম মশলা দিয়ে একটু ঢেকেও রেখেছিলাম, আর এই হলো আমার পুরোপুরি রেডি ইঁচড় চিংড়ি। ভালো লাগলে পাশে থেকো সাথে থেকো, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।